हेलो माय डियर फ्रेंड्स, सब्सक्राइब टू माय चैनल तनु स्ट्रीट्स एंड रेसिपीज एंड प्रेस द बेल आइकॉन टू गेट लेटेस्ट अपडेट्स ऑन डिलीशियस फूड आइटम्स। हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल तनु स्ट्रीट्स एंड रेसिपीज। आगे हमारे चैनल टी ट्रीट्स एंड रेसिपीज चिलो और अखों चैनल टी नाम चेंज हुए हुए चे तनु स्ट्रीट्स एंड रेसिपीज। अभी आज के आबार अपने साथे रान्नाघर आड्डा निये चले एसेछि। এর আগের দিন আপনাদেরকে আমি 100% অয়েল ফ্রি চিকেনের রেসিপি দেখিয়েছিলাম, আর আজকে আপনাদেরকে আমি 100% অয়েল ফ্রি একটা মাছের রেসিপি দেখাবো। আপনারা দেখতে পারেন, এখন তো মানুষ স্বাস্থ্য সচেতন, আর এই স্বাস্থ্য সচেতন মানুষের জন্য আজকের রেসিপিটি হচ্ছে পারফেক্ট। তাহলে আপনারা রেসিপিটি ফলো করার জন্য আমার সাথে আমার কিচেনে চলুন। বন্ধুরা, আমরা চলে এসেছি কিচেনে, আর আজকে আমি আপনাদেরকে একটি পারসি ডিশ রান্না করে দেখাবো যেটা টোটালি অয়েল ফ্রি। আর এই ডিশটির নাম হচ্ছে পাত্রানি মাচ্ছি। এক ফোঁটাও এর মধ্যে তেল পাবেন না। তাহলে আপনারা ফলো করুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, পাত্রানি মাচ্ছি করার জন্য আমি এখানে চারটে পমফ্রেট মাছের ফিলে নিয়েছি। এই ফিলেটার মধ্যে প্রথমে আমি একটুখানি প্রত্যেকটা ফিলেতে হালকা হালকা করে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুব সামান্য নুন। এটা জাস্ট 5 মিনিটের জন্য একটু ম্যারিনেট হবে। দেখুন বন্ধুরা, পাত্রানি মানে হচ্ছে পাতা। আমি এখানে কলা পাতা নিয়েছি। কলা পাতাটাকে আমি গ্যাসের মধ্যে এইভাবে হালকা করে একটু সেকে নেব। গ্যাসটা জ্বালিয়ে এইভাবে আমি একটু হালকা হালকা করে সেকে নেব। কলা পাতাটা না সেকলে ফেটে যেতে পারে মাছগুলো যখন বাঁধবো এর মধ্যে। এইভাবে আমি সব কলা পাতাগুলো সেকে নেব। এবার আমি এখানে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি নিলাম ধনে পাতা, কুচিয়ে নিলে পেস্টটা করতে সুবিধা হবে ভালো। নিলাম এক মুঠো পুদিনা পাতা, দুটো টুকরো আদা, চার কোয়া রসুন নিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। দিলাম 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এখানে দিলাম 1 চামচ পরিমাণ মতো চিনি। পার্সি রান্না একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দিলাম লেবুর রস। এবার এর মধ্যে খুব সামান্য 1 টেবিল চামচ পরিমাণ জল মিশিয়ে এটাকে আমরা মিক্সি করে নেব। মশলাটা আমরা মিক্সি করে নিয়েছি এই যে এইভাবে। এখানে দেখুন বন্ধুরা, আমরা এখানে 3/2 কাপ মতো জল নিয়েছি। এই জলটা আমরা গরম করতে দেব। ঢাকা দিয়ে দিলাম জলটা তাড়াতাড়ি ফুটে যাওয়ার জন্য। এবার এখানে মাছগুলো নিয়েছি, আর এই প্লেটটার মধ্যে আমি নিলাম একটা কলা পাতা। এই কলা পাতাটাতে প্রথমে আমি একটুখানি মাছ বরাবর মশলাটা দিলাম। মশলাটা দেওয়ার পরে একটা ফিলে এখানে রাখলাম এইভাবে। এবার ফিলেটার ওপর দিয়ে আমি এইভাবে মশলাটাকে পুরো ছড়িয়ে দেব। আপনারা দেখুন আমি কিভাবে দিচ্ছি। বন্ধুরা, আমি এই মশলাটাতে 4 কোয়া রসুন দিয়েছি। আপনাদের রসুনের গন্ধ পছন্দ না হলে আপনারা রসুন ছাড়াই বানাবেন। এবার আমি এটাকে মুড়ে দেব। এইভাবে মুড়ে আমি সুতো দিয়ে পুরো এইভাবে র‍্যাপ করে দেব। ব্যাস হয়ে গেল। আমি আর এইভাবে সবকটা বানিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা আমি সবকটা এইভাবে বেঁধে নিয়েছি আর এদিকে আমার জলটাও ফুটে গেছে এবার এটার মধ্যে আমি এরকম একটা ঝাঁঝরি থালা দিয়ে দিলাম দিয়ে তার উপর আমি এই কলাই পাতায় মোড়া মাছগুলো এইভাবে আমি সাজিয়ে দিলাম এবার এর উপর থেকে আমি ঢাকাটা দিয়ে দিলাম এই অবস্থায় আমি 7 থেকে 8 মিনিট মাছটাকে সিদ্ধ করে নেব ওভার কুক করব না ওভার কুক করলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে 7 থেকে 8 মিনিটই যথেষ্ট পমফ্রেট মাছ খুব ডেলিকেট হয় তো আর আপনারা আঁচটা দেখে নিন বন্ধুরা গ্যাসের আঁচটা এই সময় লো টু মিডিয়াম হিটে থাকবে ফিরে এলাম 8 মিনিট পর ঢাকাটা খুলছি গ্যাসটা বন্ধ করে দিলাম মাছগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে মাঝে আমি একবার আমি এই পাতায় মোড়া মাছগুলোকে আমি একবার উল্টে দিয়েছিলাম এবার আমি আপনাদের এটা প্লেটিং করে দেখাচ্ছি এবার আমি একটা খুলে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের কেমন হলো দেখুন ভীষণ সুন্দর গন্ধ বের হচ্ছে দেখুন মাছ একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সহজে 100% অয়েল ফ্রি পত্রানি মাছ তৈরি হয়ে গেল আপনারা এটি কমেন্ট করে জানান কেমন হলো বাড়িতে বানান আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই নতুন পর্বটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ